আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সম্মুখে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সম্প্রতি শাওমি কোম্পানি তাদের চায়নার বাজারে রেডমি নোট 13 সিরিজের রেডমি নোট 13 5G, রেডমি নোট 13 প্রো এবং রেডমি নোট 13 প্রো প্লাস এই তিনটি ফোন লঞ্চ করেছে। আমি কিছুদিন পূর্বে রেডমি নোট 13 প্রো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমি আপনাদের সম্মুখে রেডমি নোট 13 5G এই ফোনটির যাবতীয় স্পেসিফিকেশন এবং বাংলাদেশের বাজারে কবে নাগাদ আসবে, দাম কত হবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুতরাং জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনারা দেখছেন গুড মর্নিং টেক বিটি, আর সঙ্গে আছি আমি জালাল। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে অল করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পান। তাহলে চলো দেরি না করে শুরু করি। প্রথমে শুরু করছি ফোনটির আনবক্সিং দিয়ে। ফোনটির বক্স খুললে প্রথমে পাওয়া যাবে কিছু ইউজার ম্যানুয়াল, একটি সিম ইজেক্টর পিন, একটি প্লাস্টিকের সফট ব্যাক কভার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং সবশেষ আমাদের কাঙ্ক্ষিত রেডমি নোট 13 5G ফোনটি। ফোনটি বাজারে তিনটি কালারে পাওয়া যাবে, টাইম ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট। এবার আলোচনা করব ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক এবং ফ্রেম প্লাস্টিকের তৈরি, থিকনেস মাত্র 7.6 মিলিমিটার এবং ওজন 173.5 গ্রাম, যার জন্যে ফোনটি বেশ স্লিম এবং হ্যান্ডি, হাতে নিয়ে বেশ কমফোর্টেবল ফিল পাবেন। ফোনটির পিছনের উপরের বাম কর্নারে দেওয়া হয়েছে ক্যামেরা বাম, আর সেই সোজার নিচে আছে রেডমি লোগো। তাছাড়া ফোনটির এজগুলো সামান্য কার্ভ হওয়াতে পিছন থেকে দেখতে বেশ স্টাইলিশ মনে হয়। ফোনটির ডান পাশে আছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ফাস্ট হ্যান্ড করে। বাম পাশে আছে ফোনটির সিম স্লট, যেখানে দুটি সিম একসাথে অথবা একটি সিম ও এসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটির উপরে দিকে আছে মেইন মাইক, আয়ার ব্লাস্টার এবং হেডফোন জ্যাক পোর্ট। ফোনটির নিচের দিকে আছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং ইউএসবি টাইপ সি পোর্ট। আমার মতে ফোনটির সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ঠিকঠাক জায়গা মতোই আছে, টাচ করার সাথে সাথে ফোনটি আনলক হয়ে যায়। তাছাড়া ফোনটির ফেস আনলক সেন্সরটিও বেশ স্মুথ কাজ করে। এছাড়াও ফোনটিতে রয়েছে আরও প্রয়োজনীয় 30টি সেন্সর। ফোনটিতে মিউজিকের জন্য দেওয়া হয়েছে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার। সিঙ্গেল স্পিকার হলো ফোনের সাউন্ড, লাউডনেস, বেস ইত্যাদি সব কিছু ঠিকঠাক মতো আছে, এমনকি ফুল ভলিউমে ফোনটি থেকে কোনো রকমের ডিস্টরশনে দেখা পাবেন। তাছাড়া শাওমি রেডমি নোট সিরিজের প্রত্যেকটা ফোনেরই সাউন্ড বেশ ভালো কোয়ালিটির, এই ফোনটির ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এবার আলোচনা করব ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চিস অ্যামোলেড টাচস্ক্রিন, যার রেজলেশন ফুল এইচডি প্লাস, অর্থাৎ 1024x2400 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 395 PPI, 20:9 রেশিওর ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 88.9। ফোনটির ডিসপ্লে 1 বিলিয়ন কালার সাপোর্টেড, সুতরাং দেখতে বেশ কালারফুল এবং চকচকে দেখা যায়, যার দরুন মাল্টিমিডিয়া ওয়াচিং করে বেশ মজা পাওয়া যাবে। সেই সাথে ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্স, যার দরুন মাল্টিটাস্কিংয়ে স্মুথ পারফরমেন্স পাবেন। ফোনটির পিক ব্রাইটনেস 1000 নিটস, সুতরাং সরাসরি সূর্যের আলোতেও ভালোভাবে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা হবে না। ফোনটিতে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, যার জন্য ফোনটি বেশ শক্তভক্ত হবে। তাছাড়া ফোনটির ডিসপ্লের চিন এবং বেজেল বেশ ন্যারো রাখা হয়েছে, যার জন্য ফোনটি দেখতে বেশ চমৎকার দেখা যাবে। এক কথায় বলতে গেলে এই বাজেটের মধ্যে এটি একটি সেরা ডিসপ্লের কাতারেই পড়ে। ফোনটির অপারেটিং সিস্টেম লেটেস্ট অ্যান্ড্রয়েড 13, সাথে আছে MIUI 14, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 6080, এটি একটি 6 ন্যানোমিটারের পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, CPU অক্টা কোর, যার মধ্যে 2টি কোর 2.4 GHz-এর কর্টেক্স A76, বাকি 6টি কোর 2.0 GHz-এর কর্টেক্স A55, GPU Mali-G57MC2, যার ফলে ফোনটি দিয়ে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশফল 9-এর মতো বড় বড় গেমগুলো মিডিয়াম সেটিংসে বেশ ভালোভাবেই খেলতে পারবে। কোম্পানি ক্লেম করছে ফোনটির 4 বছরের মেজর আপডেট দেবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপগ্রেড পাওয়া যাবে। ফোনটির র্যাম 6GB, 8GB, 12GB LPDDR4X টাইপ এবং স্টোরেজ 128GB এবং 256GB UFS 2.2 টাইপ। কানেক্টিভিটির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ওয়াইফাই ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.3, ইনফ্রারেড, GPS, গ্লোনেস, গ্যালিলিও, BDS, USB টাইপ সি 2.0, GPS, লাউড স্পিকার এবং 3.5mm অডিও জ্যাক পোর্ট। সেই সাথে ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সেন্সর, অ্যাক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটি, ই কম্পাস
ইত্যাদি সহ দেওয়া হয়েছে আরও প্রয়োজনীয় 30টি সেন্সর্স। এবারে কথা বলবো ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রেয়ার দেওয়া হয়েছে 2টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের স্যামসাংয়ের আইসুসেল HM3 মডেলের F1.7 অ্যাপারচারের PDF সেন্সর, এবং সাথে আছে 2 মেগাপিক্সেলের একটি F2.4 অ্যাপারচারের অমনিভিশনের B10 মডেলের ডেপ সেন্সর। তবে এখানে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয় নাই। আমার হিসাবে কোম্পানি অন্তত একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দিলে ভালো হতো, মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080x30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। সাথে স্লো মোশন, টাইম ল্যাপস এবং পোর্ট্রেট মোডের মতো ফিচার্সগুলিও দেওয়া হয়েছে। বাজেটের তুলনায় ফোনটির মেইন ক্যামেরা দিয়ে মোটামুটি বেশ ভালো মানের ছবি তোলা যায়। ছবির কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস ইত্যাদি ঠিকঠাক মতোই পাওয়া যায়। তবে আলো কমে গেলে নাইট মোড অন করে ছবি তুললে তুলনামূলক একটু ভালো ছবি পাওয়া যায়। ফোনটিতে সেলফির জন্য ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের অমনিভিশনের A1Q সেন্সর, সাথে আছে HDR, সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করা যাবে 1080x30fps। তাছাড়া ফোনটির দ্বারা মোটামুটি বেশ ভালো মানের সেলফি তোলা যাবে। সবচেয়ে ভালো বিষয় হলো ফোনটির Zcam সাপোর্টেড, অর্থাৎ আপনি ম্যানুয়াল ক্যামেরা ইনস্টল করে ফোনটিতে বেশ ভালো মানের ছবি তুলতে পারবেন। এবারে কথা বলবো ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর লিথিয়াম পলিমার নন রিমুভাল একটি বিগ ব্যাটারি, সাথে আছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। চার্জারটি দিয়ে একবার ফুল চার্জ করলে ফোনটি সাধারণ ব্যবহারে কমপক্ষে 1.5 দিনের মতো চলে যাবে। বর্তমানে বাংলাদেশের বাজারে ফোনটির চাইনিজ ভার্সনের বেস ভেরিয়েন্টের দাম 26-27 হাজার টাকা। আমার মতে ফোনটির গ্লোবাল ভেরিয়েন্ট বাংলাদেশে আসলে দাম একটু কমবে, তখন 22-23 হাজার টাকার মতো হলে ফোনটি একটি ভ্যালু ফর মানি ফোন হবে। তাহলে বন্ধুরা, আজ আর নয়, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।